ফুল টা হাতে হইতে ভাই যাইতে হাঁটি গেল যাইতে আজি 2 লাখ টাকা দুগো ফ্ল্যাট কিনে ফেলল ফালতু তবে জাঙ্গ তো মতলব 2 লাখ টাকা ফ্ল্যাট পঞ্জ নাকি ওমা 2 লাখ টাকা ফ্ল্যাট মানে 2 লাখ টাকা আজি আর নামে বুকিং দি দিও মিবে কেন করে 2 লাখ টাকা ফ্ল্যাট আজি 2 লাখ টাকা দিছল তো না দেখাই 2 লাখ টাকা দি কেন ফ্ল্যাট দাও 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 গাল বাজে বোধ গজ্জ এনে ছ আইও আইও 2 লাখ টাকা দাও যেতনা ফ্ল্যাট লই দেখাই আমরা হন্ডে 2 লাখ টাকা দি ফ্ল্যাট পঞ্জ ডেভেলপার কোম্পানির নানান অনিয়ম বিরোধ ও প্রতারণার কারণে দিন দিন এই সেক্টরগুলো জনপ্রিয়তা আর অন্যমিকে জনপ্রিয়তা ফার নিজেরা নিজেরা জায়গা কিনি বিল্ডিং বানাবের ধারামগ যেটা ফন্দেশিতুন 100 জন মিলিয়ে জায়গা কিনি বিল্ডিং বানানো সম্ভব আর এক্ষেত্রে প্রত্যেক ফ্ল্যাটের খরচ পড়িব বর্তমান সময়ে যে দাম তার প্রায় অর্ধেক দর্শক আজি অনুরারে এরকম কনসেপ্টের ফোয়ারে পরিচয় করে দিব যেটা কয়েকজন উদ্যোক্তা মিলিয়ে ইতিমধ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রকল্প চালু করছে ইতিমধ্যে উক্ত প্রকল্প 10 তলা ভবন নির্মাণ করে ফেলাইতাম 2 লক্ষ টাকা বুকিং মানি দিবের পর 22 লক্ষ টাকা দিয়ে অন যাইব জায়গার মালিক এবং জায়গা বুঝি লিবের পর 30 হইতে 32 লক্ষ টাকা দিয়ে বুঝিলেন যাবে প্রায় 1600 স্কোয়ার ফিট এক কাম ফ্ল্যাট অর্থাৎ সর্বমোট 54 হইতে 56 লক্ষ টাকা দিয়ে চট্টগ্রাম শহরের অন্যতম প্রাণকেন্দ্র নতুন চাঁদগাঁও থানার ঠিক ফিসুদি মেইন রোডের ঢাকেই অবস্থিত গ্রিন এভিনিউ সেই সুযোগ গরিদের এ হজন উদ্যোক্তা হল চিটাং শহরের মধ্যে এক কাম ফ্ল্যাট গ্রহণ আসলে সোজা বিষয় নয় তো এই বিষয় কেন আর এক কেন সহযোগ সহজত তুলে দিতাম সাইড আর পার স্কোয়ার ফিটে হনরমে বিল্ডিং ডেভেলপ নগরিয়ারে আর ল্যান্ড শেয়ারিং যে বিজনেস সেহন আছে এই ব্যবসার মধ্যে আর আসতাম চাই আর নিজেরা ব্যাগগুনে মিলিয়ার একখান জাঙ্গা কিনিয়ারে ইয়ানো প্রথম শুরুতুন শেষ পর্যন্ত নিজেরা থাকিবার যে একখান চিন্তাভাবনা আছে এই চিন্তাভাবনা ইয়ানো রঙে নিজেরা রঙে নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজনের রঙে যে কিছু পরিমাণ ফ্ল্যাট আরাতে হালি আছে এই ফ্ল্যাটটিন বদ্রাডার যারা ভালোবাসে যারা বদ্রাট মুখী যারা দক্ষিণ চট্টগ্রামের মানুষ এতারা লইয়ারে আরা চিন্তা করছি যে হোমটিয়ার ভিতর প্রায় অর্ধেক দামের ভিতর আরা ফ্ল্যাটটিন তারা বুঝে দিই যেহেতু আরা নিজেরা অর্ধেক দামে ফ্ল্যাট ফাইট এতারাও নিজেরা অর্ধেক দামে ফ্ল্যাট ফাইব আসলে আরার এই প্রজেক্টের মধ্যে অনেক বিনিয়োগ আরা মনে করি দিই সবসময় সুরক্ষিত বিনিয়োগ নিরাপদ বিনিয়োগ কেন না সর্বপ্রথম মনে 24 লাখ টাকা দিয়ে 24 লাখ টাকা দিয়ে এটা একখান জায়গা কিনল এর ফর স্টেপ কি ফর রেসিডলি এই 24 লাখ আর অনর রেজিস্ট্রি খরচ তারপরে অনর সয়েল টেস্ট তারপরে অনর সিডিএর প্ল্যান তারপরে অনর স্ট্রাকচার এবং এই টোটাল ডিজাইন যা আছে বিয়েগিনের 24 লাখের ভিতরে এরপরে টিয়া দিয়ে ফুরে হতে যখন হাসির এতে কারণ হাজার ধরন ইঞ্জিনিয়ার একখান অনেক কস্ট এস্টিমেট দিব দেখি ধরন পাইলিংয়ের মধ্যে আর তো 4 কোটি খরচর বা 4.5 কোটি খরচর এই 4 কোটি তো একজনের বাগত ফরিদারের দাম 3 লাখ 3.5 লাখ তাহলে অনেক 3.5 লাখ দিলেন 3.5 লাখ ধরনের ব্যাগুন 3.5 লাখ করে দিব দিয়ানোর পরে ধরন ওই ফাইলিং হাসেছি এরপরে আসেন ধরন একতলা সাজ হইব একতলা সাজত ধরন বিয়াগুনতে মিলিয়ে ওই ফার 2 কোটি টাকা খরচ তো 2 কোটি টাকা খরচ হলে আবার বিয়াগুন 2 লাখ করে দিব এভাবে অনেক যেটিও দিবেন এইটিও ওর হাসান বুঝি বুঝি লইবেন অথচ এই জায়গায় যে লোকেশন এই লোকেশনে তো অত ফ্ল্যাটের একদম মিনিমাম 6000 তো 6500 6000 দিলাম তাহলে 1600 96 লাখ টাকা ফ্ল্যাটের দাম আইর আবার 10 লাখ টাকা রেজিস্ট্রি খরচ আইর তারপরে পার্কিং না পাইবেন ইউটিলিটি নাই দেখিন ব্যাগ গিন মিলে 10000 ডলার 45-50% সেভার এছাড়াও প্রয়োজনীয় হাগস সত্যত্ব শুরু করে ব্যাগ কিছু প্রস্তুত আছে তারা বিশেষ করে প্রবাসী হলো সাইলি উৎপারিব এই প্রকল্পের অংশীদার আমি ব্যক্তিগতভাবে একজন প্রবাসী আছিলাম সেই দিকে তারার প্রতি তারার লাই আত্মকান সফটওয়্যার অলওয়েজ হাজ করে এবং প্রবাসী সকল আর রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্সে আর অর্থনীতি চাকা ঘুরে সুতরাং তারার লাই কিছু ঘর আর লাই খুব বেশি কর্তব্যের মধ্যেই পড়ে এই আনি মাথা রাখিয়ে রে আর এই নতুন প্রকল্প শুরু করছি কিন্তু প্রবাসত তাকিয়ে রে দেশত কিছু ঘর নান মানে তারা খুব রিস্ক মেনে করে তো সুতরাং লেখান সঠিক প্ল্যাটফর্ম যারা বিশ্বের বাস্তব রাখা যায় এই লেখান প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি যারাই শেয়ার হোল্ডার হিসেবে আইব তারা যৌথ বিনিয়োগেই এই প্রজেক্টটা পরিচালনা হবো এবং যার হার অনুযায়ী এরা অনর আর্থিক সাশ্রয় হইব মিনিমাম 40-50% পর্যন্ত এই প্রকল্প আর আসলে মূল উদ্দেশ্য আনাল দেখি খুব কম খরচে পরিবেশ বান্ধব নিরাপদ একখান বাসস্থান আর প্রাণর চিরাংবাসীর উপহার্দ সেক্ষেত্রে আরা যারা উদ্যোক্তা আরা নিজেরাও এই এই প্রকল্পের মধ্যে আবাসনের মধ্যে থাকুম এই উদ্দেশ্যে বিএনবিসি কোড ফলো করিয়ে আরো প্রজেক্ট রেডি করি আর কি সেক্ষেত্রে সিডিএ রুলস অ্যান্ড রেগুলেশন জিন আছে পরিবেশের রুলস অ্যান্ড রেগুলেশন জিন আছে আদার্স যে অথরাইজেশন জিন আছে যে ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন যেদিকিন রুলস অ্যান্ড রেগুলেশন আছে এখন বিল্ডিং গরিবের লাই প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করি আর প্রজেক্ট দাঁড় করে এদি আর সাংগাথানার পাশে লাগানো প্রজেক্টের মধ্যেই আরো অনরাল অফিস গজি বিস্তারিত জানিবেল লাই যদি অনরা আর প্রত্যেকটা প্রসিডিউর
এই জাগার হাগজপত্র তো শুরু করি, প্ল্যান তো শুরু করি, রে থ্রিডি তো শুরু করি, প্রত্যেকটা প্রসিডিউর অনরা আরাতুন আশ্বস্ত অনর ফরজাই রে ফ্যামিলি মেম্বার করলাই বুঝিয়ে রে আর 2 লাখ টিয়া অনরা বুকিং দিবেন, বাকি 22 লাখ টিয়া যেদিন রেজিস্ট্রি হব আর চিন্তা করি দি 2-3 মাসের ভিতরে আর প্রজেক্টটা রেজিস্ট্রি অনরা হাগজপত্র বুঝাই দিই রেজিস্ট্রি সহকারে, সেক্ষেত্রে বাকি 22 লাখ টিয়া অনরা রেজিস্ট্রির দিন লই আলিন প্যাডো সহকারে। এছাড়াও বিল্ডিং আন বাঁধিবের সময় লোয়বু বিয়াক শেয়ার হোল্ডার অলর পরামর্শ এবং তাইবু তারারও অংশগ্রহণ। নিরাপদ বিনিয়োগ কিলে অনরে জাগা টিয়া দিয়ন, জাগা লইয়ন টিয়া দিয়ন, ফাইলিং লইয়ন টিয়া দিয়ন, একতলা সাত বুঝিলে আমার প্রত্যেকখান হাস টিয়া যা দিবেন তা বুঝি বুঝি ফাইবেন, তাহলে এতে করে যাই এরা ঠকিবার হন সম্ভাবনা নাই। এটা অনে যে রিমে একটিয়া দিবেন আমিও রিমে একটিয়া দিই, একটি একটিয়া দিয়ে রে অনরা আশ্বস্ত হইয়ে রে যেই কোয়ালিটি অনরা মেনটেন করবেন প্রজেক্টের ক্ষেত্রে, যে মেটেরিয়ালস অনরা মেনটেন করবেন এই মেটেরিয়ালস বেগুন মিলে সম্মিলিতভাবে তিন কমিটি আর নির্ধারণ করছি, নির্মাণ কমিটি, অডিট কমিটি, গোয়া অলদি পার্সেস কমিটি, এবং যে জিনিস অনর প্রজেক্টের লাই বাসস্থান না ভালো হবু, গুণগত মান রক্ষা হবু, এইসব মার মেটেরিয়ালসেই আর আর প্রজেক্টে ইউজ করছি, এক্ষেত্রে ওরা নিজেরা কিনতে দেবেন, নিজেরা কিনি নিজেরা লাগাইতে দেবেন, এতে লাই আর অনরার সম্ভর আছে নিরাপদ বাসস্থান দিতে এরকম বলে হই যে আশ্বস্ত করে দিই। এটা মজার বিষয় বল দিই, পয়লে শুরু তুম রড, বালি, সিমেন্ট, পাথর কি ব্যবহার হইম বেগিন তারা বেগুনে দেখিব, এতারা ডিসিশন মোতাবেক বেগিন হলদি এটা হইব, তো এই সুবাদে নিজের মনসন্তুষ্টি জ্ঞান বাড়ে। আর অনরারে আরেকখান জিনিস আমি আশ্বস্ত করতাম স্যার, আর আর বদ্দারাটি নদী উদীয়মান, আগে আর আর পুরা চট্টগ্রাম আসলে নিউ মার্কেট কেন্দ্রিক, এরপরে সেই জিএসসি কেন্দ্রিক, এরপরে ওনারা খেয়াল করলে দেবান্ধে বিভিন্ন ধরনের কমার্শিয়াল বড় বড় ডেভেলপার কোম্পানি কমার্শিয়াল স্পেস ব্যাকিন গড়ি উঠতে আর আর বদ্দারাটার মধ্যে, আর আর মেয়র রেজল করিম স্যারে আর আর এটা আন্ডারপাসর আন্ডারপাসর মতো একটা বিশাল মেগা প্রজেক্ট হাতত লইয়ে, তাহলে আগামী 5 বছর পর আর আর বদ্দারাটা বুঝে উদীয়মান বদ্দারাট, এই বদ্দারাটি আনোরই আর টার্গেট করছি, এই বদ্রার সাত রাস্তার মুখ, এই বদ্রাটা তো জন্ম যায় যে হনমিকে বাকি নাই, এই চিন্তা ভাবনা গান গড়িয়ে আর নিজের ফ্ল্যাট হারণ জীবনের সর্বোচ্চ সঞ্চয় গান দিয়ে একটা ফ্ল্যাট গুজুম যায়, এরপর আসলে আত্মার ফ্ল্যাট করানোর সম্ভাবনা নাই, বা যারা আর বন্ধু বান্ধব আছে যারা আর আত্মীয় স্বজন আছে এদেরও তো তিন দিন সারিখান বেগুনতে ফ্ল্যাট করানোর সামর্থ্যও নাই, এই সুবাদে আর যাতে শেষ সম্বল দিয়ে একটা ফ্ল্যাট গুজুম, এই ফ্ল্যাট ইয়ান একদম প্রাইম লোকেশন অতম করিব, এই প্রাইম লোকেশনে ইয়ান আগামী ফিউচার কী হবো, এই ফিউচার গান চিন্তা করি আর আর বদ্রাটানোর বাসি লই, এবং হোমটিয়ার ভিতর মার্কেট তো অর্ধেক দামে ওনারা বুঝা দিবেন আর আশ্বস্ত করি। শুধু নতুন সাবগাতানার ডাকেই নয়, চট্টগ্রাম শহরত আরও সাইরগেন লোকেশনের ফলে তারার প্রকল্প ইতিমধ্যেই উগ্র প্রকল্প বিল্ডিং তৈরির হাজো প্রায় শেষের দিকে। টোটাল ইয়ান নলদি আর পঞ্চম প্রজেক্ট, প্রথম প্রজেক্ট ইল দানোর আর আর হাজার উড়ত মজি ইয়ান 10 তলা 40খান ফ্ল্যাট উপর 40 জনের, তা যেহেতু 21 মাস আগে বেচছিলাম আর 40খান ফ্ল্যাট অলরেডি 10 তলা সাত জমি 21 মাসে, আর যদি 3.5 বছর আশা করি দিই ইয়ান 3 বছরের ভিতরেই 3 বছর আগেই ইয়ান ব্যাগুনে ফ্ল্যাট ফাইব, যেহেতু ব্যাগুনে সহযোগিতা করেন আর একটা নল দানোর রাজাহালি ইয়ান 84খান ফ্ল্যাট উপর এটাও 84 জনে ইয়ান হাস শুরু হয়ে গিয়ে অলরেডি, আর একটা নদী দেওয়ানো বাদুরতলা যেন নাম দেয় আর গ্রিন ভ্যালি ইয়ে না হাজারলে প্রস্তুত ইয়ে আর কি, আর একটা না রিসেন্টলি ইয়েনো সেল সলের এক পার্ট ইয়ে কি আর এক পার্ট আর আগামী মাসের ভিতরে হাজার আশা করি ইয়ে নদী দেওয়ানো মুরাদপুর মোহাম্মদপুর স্কুলের পাশে আর কি, আর ইয়ে নদী দেওয়ানো পঞ্চম প্রজেক্ট। দর্শক, সিটাং শহরের বুকুত বিল্ডিং বানাবে নতুন এই কনসেপ্ট গো অনারত্ব হইলে গিয়ে নানারে কমেন্ট করে জানাতে পারে, আর গ্রিন এভিনিউর এই প্রকল্প ও অনারত্বে ভালো লাগলি অনরা যাচাই বাছাই গুড়ি ইতারাল লয় যোগাযোগ গুড়ি উৎপাদন এই প্রকল্প রুগ্য গর্বিত অংশীদার। Cplus TV, চট্টগ্রাম।